ব্ল্যাকমেলিং করে এক হোটেল কর্মীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার এক যুবক হীরা ত্রিপুরায় স্মার্ট সিটিতে একের পর এক অপরাধের ঘটনা ঘটেই চলেছে এবারে হোটেলে ঢুকে হোটেল কর্মীকে ফাঁসিয়ে দেবার ফোন দিয়ে এতে অর্থ আদায় ঘটনা আগরতলা কর্নেল চৌমুহনিতে পুলিশ জানিয়েছে সৌরভ নামের এক যুবক একটি হোটেলে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন কিছুদিন আগে ওই হোটেলে দুই যুবক এবং এক যুবতী রুম ভাড়া নেন অভিযোগ পরে হোটেলে কর্মরত থাকা সৌরভকে রুমে ডেকে নিয়ে নেশাজাতীয় কিছু খাইয়ে মোবাইল দিয়ে বেশ কিছু আপত্তিকর ছবি তোলে অভিযুক্ত ওই যুবক এবং যুবতী হোটেলে কর্মরত ওই যুবকের কাছ থেকে ষাট হাজার টাকা দাবি করে করে তারা এরই মধ্যে ওই যুবক পঞ্চান্ন হাজার টাকা তুলে দেয় অভিযুক্ত যুবক যুবতীদের কাছে তারপরও আরও টাকা দাবি করে প্রতারক দুই যুবক এবং এক যুবতী যুবকটি বাধ্য হয়ে পশ্চিম থানা পুলিশের কাছে অভিযোগ করেন পুলিশ মঙ্গলবার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করে বাকি এক যুবক এবং যুবতী ঘটনাস্থল থেকে পলাতক যে এই ছেলেটা নাকি অন্য একটা ছেলেকে নেকেট করে তাকে ব্ল্যাকমিলিং করছে তাদের মোবাইলে আমি দেখব দেখে যদি ভেরিফাই হয় কনফার্ম হয় তারপরেই পুলিশ অ্যাকশন হবে চ্যানেল